Hello guys, welcome to my YouTube channel. I am a regular content creator. I upload daily basis on YouTube. Please like, comment and share the channel. Ajke shubho noborsho upolokkhe amra ghurte jacchi poribar ke shonge niye. Apnara dekhte pacchen amar chele pashe dariye ache, she baire jawar jonno khub utshahito. Amra ashole ajke eki color er panjabi porechi. Pohila boshok upolokkhe family shobaike niye ghurte jacchi. Amader shonge thakun, dekhte thakun. বাবা তুমি কোথায় যাবে বাবা আজকে বলো তো পার্কে পার্কে যাবে তাই না বাবা ঘুরতে যাবে না আজকে তুমি ঘুরতে পার্কে পার্কে যাবে না তুমি কি আজকে খুশি হয়েছো বাবা বলো পিকনিকে তুমি কি খুশি হয়েছো আজকে বলো বলো তুমি খুশি হয়েছো হ্যাঁ তুমি আমাদের সাথে যাবে আর কে যাবে বলো তো আর কে যাবে মা দিদা আর মা এবং দিদা না তাহলে আমরা আজকে ঘুরতে যাব আমরা দুজনেই একই কালারের পাঞ্জাবি পরেছি ঠিক না বাবা তুমি সবাইকে একটু হ্যালো দাও হ্যালো হ্যাঁ সবাইকে বলো ভালো থাকো ভালো থাকো ওকে হ্যালো গাইজ আজকে আমরা যাচ্ছি কাজীদুরু শিশু পার্কে আমাদের সবাইকে পরিচয় দিচ্ছি আমরা এখানে আছি আমি আছি আমার ছেলে আছে আপনি দেখতে পাচ্ছেন সে কি কালার পাঞ্জাবি পরেছে বাবা বলো তো হ্যাঁ সে খুব খুশি হয়েছে পাঞ্জাবি পরে চশমা পরেছে সাথে ছেলের মা এবং সাথে হচ্ছে ছেলের গ্র্যান্ডমা দিদা হ্যাঁ ছেলে দিদা আমরা সবাই মিলে যাচ্ছি কাজের দৌড়িতে আপনারা আমাদের সঙ্গে থাকুন কাজের দৌড়ি শিশু পার্কে বাবা মোটামুটি খুশি কিন্তু যাওয়ার আগে একটু লেট করছে বাবা এখন ঠিক আছে এখন আপনার একটা সমস্যা নাই হ্যালো দেওয়া আমরা এখন চলে আসছি শিশু পার্কে কাজের দৌড়ি আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন করবো প্রত্যেকের জন্য লোক সাতটা করে দিচ্ছে তিনটা টিকিট দিচ্ছি আমরা আমাদের তো তিনটা আসছি আমরা এখন তিনজন টিকিট পেয়েছি হ্যালো ভিউয়ার্স আমরা টিকিট কেটে টিকিট কাউন্টার টিকিট কেটে গেটে টিকিট শুরু করে প্রবেশ করছি আমরা শিশু পার্কে শিশু পার্কের পরিবেশটা অনেক সুন্দর সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ঝর্ণা এইটা চিটাগাং এর কাজীদুরুতে অবস্থিত শিশু পার্কটি শিশু পার্ক বাবা আসো বাবা দেখে দাদা বাবা কোনটা উঠবো বাবা কোনটা উঠবা হ্যালো ভিউয়ার্স আমার ছেলেটা এই খোলা মাঠ পেয়ে সে একা একা দৌড়াদৌড়ি শুরু করেছে আসলে আগে কখনো এরকম পরিবেশ পায়নি তাই সে খুশিতে একা একা দৌড়াদৌড়ি করছে সে দেখাচ্ছে এই রাইডটাতে সে চড়বে এই অ্যারোপ্লেন রাইডটাতে চড়ার জন্য সে ব্যস্ত হয়ে আছে তবে আমি তাকে নিয়ে এই রাইডটা চড়বো আমরা কেটে রাইডে চড়ছি আপনি দেখতে পাচ্ছেন রাইডটা আরেকটু করে চালু করবে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আসছি শিশু পার্কে শিশু পার্কে আসলে অনেকগুলো রাইডস রয়েছে তো সবগুলো রাইড খাওয়া চলা সম্ভব না তবে রাইড ওঠার জন্য আমরা এখন যাচ্ছি
হ্যালো গাইস, আমরা এখন এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। সামনে আমাদের জন্য ট্রেন ওয়েট করছে, আমরা ইতিমধ্যে টিকিট কেটেছি। ট্রেনটি চিটাং থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আমরা ট্রেনে যাওয়ার জন্য সামনে যাচ্ছি, আমাদের জন্য ট্রেনটি ওয়েট করছে। আপনি দেখতে পাচ্ছেন ট্রেনের, আমরা ট্রেনের প্ল্যাটফর্মে প্রায় চলে এসেছি। একটু সময় পরে ট্রেনটি ছেড়ে দেবে, আমার জন্য ট্রেনটি ওয়েট করছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রেনের টিকিটটা চেকারকে দিয়ে চেক করে ট্রেনে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন চেকার চেক করছেন টিকিট, ইতিমধ্যে ট্রেনটিও ছেড়ে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন ট্রেনটি অনেক সঙ্গে এবং এটা এবং ছেলেটা যাচ্ছে সবগুলো রাইড চড়তে, কিন্তু সব রাইড চড়া সম্ভব নয়। তাই যে রাইডগুলো অনেক সুন্দর এবং ভালো সেই রাইডগুলো চড়ার চেষ্টা করছি। আমরা এখন এখানে একটা রাইড উঠবো, রাইডটা আসলে এটাকে কী বলে রাউন্ড রাইড বলা হয়। তো এখানে আমরা উঠবো, উঠে রাইডটাতে এনজয় করবো, দেন পরবর্তী অন্য রাইডে যাবো আমরা। আপনি আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ পাবেন। আপনারা যখন এই শিশুদেরকে আসবেন বাচ্চাদেরকে নিয়ে, তারা অনেক মজা পাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশেও আছে চিটাংয়ের ফাইভ স্টার হোটেল, হোটেল এভিয়েশন ব্লু। এবং এই এভিয়েশন ব্লু পাশে হচ্ছে শিশুরা অবস্থিত। এখানকার পরিবেশটা আসলেই অনেক সুন্দর, চমৎকার। আপনারা অবশ্যই আর হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।